রাত 8টার পর দোকানপাট, শপিং মল বন্ধের ঘোষণায় উদ্বিগ্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ব্যবসায়ীরা। তবে বিদ্যুৎ সাশ্রয়ী এই সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। যদিও 20,000 মেগাওয়াট পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব বলছে বিদ্যুৎ বিভাগ। তহিদুর রহমানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। বিদ্যুতের উৎপাদন নতুন উচ্চতায়। দৈনিক গড়ে উৎপাদন হচ্ছে 16,500 মেগাওয়াট। তবে তীব্র গরমে চাহিদাও বেড়েছে অনেক, ফলে দেশ জুড়ে হচ্ছে লোডশেডিং। বেশি ভোগান্তিতে গ্রামীণ জনপদ। পরিস্থিতি সামাল দিতে পিক আওয়ারে রাজধানীতে বিদ্যুতের চাহিদা কমানোর উদ্যোগ নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC। ইতিমধ্যে রাত 8টার পর দোকানপাট বন্ধের মৌখিক ঘোষণা এসেছে। ব্যবসায়ীরা বলছেন, গরমের কারণে দিনের বেলায় ক্রেতা খুবই কম, রাত 8টায় দোকান বন্ধ হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। আমাদের মূলত কাজটা কি রাতের দিকে একটু চাপ থাকে বেশি, আপনার সব ডিস্ট্রিক্টের পার্সেলগুলো রাতে বলা পাঠানো হয়। আমরা 7টা পর্যন্ত ঢাকার পার্টির সাথে ডিল করি, 7টার পরে ডিস্ট্রিক্ট পার্টি, তখন আমাদের একটু সমস্যা হয়ে যাবে। সারাদিন বসে থেকে গরমের মধ্যে কাস্টমার আসতেছে না, সেক্ষেত্রে আমরা 8টার পরিবর্তে যদি আরেকটু বেশি খোলা রাখতে পারি, আশা করতে পারি হয়তো বা আমরা আরেকটু বেটার বেচা কেনা করতে পারবো। DSCC বলছে, বিদ্যুৎ বিভাগের আহ্বানে রাত 8টার পর দোকানপাট, শপিং মল, মার্কেট বন্ধের এই উদ্যোগ। রাতের বেলা সন্ধ্যার সময় কিন্তু পিক হওয়ার সবগুলা বাড়ি ঘরে একসাথে বাতিগুলা ক্লিক করে বা জ্বলে উঠে, তখন স্বাভাবিক বিদ্যুতের চাহিদাটা একটু বেশি হয়ে যায়। তবে বিদ্যুৎ বিভাগ বলছে, 20,000 মেগাওয়াট পর্যন্ত যোগান দেওয়ার সক্ষমতা আছে তাদের। 20,000 মেগাওয়াট পর্যন্ত ইভেন যদি চাহিদা হয়, আমাদের সেই উৎপাদনের সক্ষমতা আছে। মূল চ্যালেঞ্জটা আসলে প্রাথমিক জ্বালানির যোগান দেওয়া, সেটার আর্থিক সংস্থান করা। তো সেই কারণে আমরা যেটা দেখবেন যে গত 10 দিনে যদি দেখেন যে আমাদের চাহিদা বাড়ার সাথে সাথে আমরা কিন্তু উৎপাদনও বাড়াচ্ছি। এদিকে আর্থিক ক্ষতি বিবেচনায় রাত 8টার পরও দোকানপাট, মার্কেট খোলা রাখার দাবি ব্যবসায়ী নেতাদের। ব্যবসায়ীদের কষ্ট হচ্ছে তা তো হচ্ছেই, কিন্তু ক্রেতারও তো কষ্ট হচ্ছে। আপনি এই সবগুলো যদি বিবেচনায় আনেন, তাহলে আমার মনে হয় যে আপনার এই অন্তত মিনিমাম রাত্র 9টা পর্যন্ত যদি দোকানপাট খোলা রাখার ব্যবস্থা করাটা হয়, তাহলে ভোক্তা সাধারণত ক্ষতিগ্রস্ত। ব্যবসায়ীদের সাময়িক ক্ষতি হলেও অস্থায়ী সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান DSCC-র প্রধান নির্বাহী কর্মকর্তার। ক্ষতিগ্রস্তের বিষয় হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে সার্বিক বিষয়গুলো আপনাকে এখানে বিবেচনায় নিতে হবে। তহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।